সবাইকে স্বাগতম জানাচ্ছি সাজিয়া কিচেনে আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করব বেছে যাওয়া মুরগির মাংস দিয়ে আলুর চপ আশা করছি আজকের আয়োজনটিও ভালো লাগবে ইফতার আপনারা খুব ঝটপটভাবে এই আলুর চপটা করে নিতে পারবেন এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আলু আলুটাকে এখন চটকে নিতে হবে ভালো করে হাত দিয়ে রান্না করা মাংস বেঁচে গেলে আপনারা সেগুলিকে ঝুড়া করে তারপরে আলুর চপটা করে নিতে পারবেন ভীষণ মজাদার একটু ভিন্ন রকম আলুর চপ হলে কিন্তু এই ইফতারে ভালো লাগে আপনারা ইফতারের জন্য খুব তাড়াতাড়ি এই আলু চপটা করে নিতে পারবেন আমি এখানে আলুটাকে চটকে নিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি চুলায় আপনারা চেষ্টা করবেন যে কোনো চপের মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না খেতে ভালো লাগবে না সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিব চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিয়েছি পাতা কুচি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিবেন তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ ভেড়ে যাবে দিয়ে দিয়েছি সয়াচস সামান্য পরিমাণে দিয়ে দিব মাংস এখানে আমি মাংসগুলিকে ঝোড়া করে নিয়েছি মাংসটাকে আর ভেজে নিতে হবে না এটা তো রান্না করায় মাংস সব মশলা উপকরণ দেওয়া আছে দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ ঘি এখন ভালো করে সবগুলি উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে যেন আলুর সাথে মাংসগুলি ভালো করে মিশে যায় আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি খুবই মজার ভীষণ মজার আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এখনও কিন্তু হয়ে গিয়েছে এখন আলুর চপ আকারে আমি করে নিচ্ছি আপনারা শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী করে চপের আকারে শেপ করে নিচ্ছি এভাবে একই রকম ভাবে আমি সবগুলি চপ বানিয়ে নিব এভাবে বানিয়ে আপনারা কিন্তু দু একদিন নর্মাল ফ্রিজে রেখা কিন্তু ভেজে খেতে পারেন সবগুলিকে একই রকমভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলিকে জন্য একটি ডিম নিব আর ব্রেড কাম নিব একটি ডিম নিয়েছি আর ব্রেড কাম নিয়েছি এখন একটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব আমি চপগুলিকে ডিমের মধ্যে ছুবিয়ে ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিব এভাবে আপনারা সবগুলি একই রকমভাবে মিক্স করে নর্মাল ফ্রিজে কিন্তু রেখে ইফতারে খেতে পারেন এভাবে ডিমের মধ্যে ছবি এখন ব্রেড কামের মধ্যে গড়িয়ে নেব ভীষণ মজার একই রকমভাবে আমি সবগুলি চপ বানিয়ে নিব খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে ইফতারে একটু ভিন্ন রকম হলে কিন্তু সবারই ভালো লাগে বাচ্চারা ভীষণ পছন্দ করে একে আমি ইফতার কিন্তু আমাদের কারোই ভালো লাগে না এভাবে সবগুলিকে আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে আমি পাঁচ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তারপরে ভেজে নিব তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা কমিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব ইত্যাদার আগে কিন্তু ভেজে নেবেন তাহলে মজ লাগবে গরম গরম খেতে ভীষণ মজা পাবেন এক পাশ হয়ে গিয়েছে আরেক এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব ভীষণ মজার চিকেন আলুর চপ আশা করছি আপনাদের ভালো লেগেছে একদম অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেবেন বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে করে নিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ